চ্যানেল সুচিত্রা সরকার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো বন্ধুরা আজকে হচ্ছে আমি আমার বাপের বাড়ি হোম ট্যুর করবো তো এই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এখন বাজে হচ্ছে দেড়টা তো আজকে সকাল থেকেই প্ল্যান ছিল যে আজকে ব্লগিং করব না হোম ট্যুর করবো তো জন্য ব্লগটা অনেক লেট করে শুরু করা হলো তো চলো আর বেশি কথা বলছি না মা দিকে হচ্ছে খড়ি টড়ি কাজ মা দিকে খড়ি কাঁচছে তো চলো আমি একদম রাস্তার থেকে সুন্দর করে হোম ট্যুরটা করব আর হ্যাঁ বলছিলাম যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজে নিজেই তোমাদেরকে হোম ট্যুর মানে আমার বাড়ি ঘুরিয়ে দেখাবো তো চলো আমি রাস্তায় যাচ্ছি এখন তো এই হলো আমাদের হচ্ছে মেন রাস্তা যেটা দিয়ে আমরা সব সময় আসা যাওয়া করি এই তো এটা হচ্ছে সোজা শালবাড়ির থেকে আসে হ্যাঁ শালবাড়ির থেকে এসে রাস্তাটা সোজা দিকে ফুলবাড়ি বাজারের দিকে চলে গেছে আর এদিকে দেখো আরেকটা এই রাস্তার থেকে আরেকটা রাস্তা ঠিক আছে এই যে দেখো এটা একটা ঢালাই রাস্তা এই পাকা রাস্তাটার সাথে এসে যুক্ত হয়েছে আর এইখানে দেখো আছে একটা টাইম কল এই যে কল আছে একটা তো চলো এখন বাড়ির দিকে যাই তো এই যে দেখো ঢালাই রাস্তাটাও একদম বাড়ির সামনেই আমাদের এই যে এটা হচ্ছে ঢালাই রাস্তা থেকে এই যে পাকা রাস্তায় উঠলাম আর ওই যে দেখো পাকা রাস্তাটার দিক থেকে আসলো সোজা আর এখন আমি চলে যাব সোজা আমাদের বাড়িতে ওই যে দেখো অয়ন সামনে দাঁড়িয়ে আছে ওই যে ও মা আর দেখো ওইদিকে সাইডে মা হচ্ছে কাজ করছে বাড়ির বাইরে মানে খড়ি লাকড়ি ওগুলো জোগাড় করছে তো চলো বাড়ির ভিতরে যাই বললাম না কেউ ক্যামেরাম্যান থাকলে একটু ভালো হয় কিন্তু নেই তো কি করবো বলো এই যে গেটটা খুলে দিলাম ঠিক আছে এখন বাড়িতে ঢুকে গেলাম প্রথমেই আমি দেখা হচ্ছে এই যে দেখা হচ্ছে রান্নাঘর আমাদের গেটটা প্রথমে বন্ধ করতে হবে গেটটা বন্ধ করে দাও আটকে দাও গেটটা বাবা এই হলো হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে আমাদের রান্নাঘর রান্নাঘরে আমি অনেক ব্লগ করেছি অনেক ভিডিও করেছি তো সবাই দেখেছ এই দেখো এটাই হচ্ছে রান্নাঘর তো চলো রান্নাঘরটা রকম দেখালাম রান্নাঘরটা আমি অনেক ভিডিও বানিয়েছি তোমরা অনেকে দেখেছো আর এই যে হলো এটা হচ্ছে একটা ঘর ওই যে ওখানে আমার ভাস্তা শুয়ে আছে অয়েন যে হচ্ছে নাড়া দিচ্ছে এই যে তো চলো এটা হলো হচ্ছে খাওয়ার টেবিল এখানে আমরা ভাত খাই খাওয়ার টেবিল এই ঘরটার মধ্যে একটাই দরজা আছে উঠে পড়ছে উঠে নেই ঠিক আছে তো চলো ঘরের ভিতরে যাই এই যে চলে আসছি ঘরের ভিতরে এই ঘরটার মধ্যে দুটো রুম আছে তো প্রথমত এই যে একটা রুম আমাদের ঘরে রুম মানে ফাঁকাই থাকে হ্যাঁ লোক নেই থাকার লোক নেই তো এই রুমে একটা আছে বিছানা একটু লাইট দিয়ে দিচ্ছি দুটো জ্বালানা আছে কারেন্ট নেই দেখো এই যে বিছানা দাদা শুয়েছিলো এতক্ষণ তাই বিছানাটা একটু অবচল হয়ে আছে তো দুটো জ্বালানা আছে এই পাশে এই যে একটা জ্বালানা হয়ে রাস্তার দিকে একটা জ্বালানা জ্বালানাটা বেশি খোলা হয় না দরকার হলেই খোলা হয় ধুলোবালিতে একদম ভর্তি হয়ে যায় আর দেখো কোন দিকে একটা ট্রাং আছে আর এই দিকে দেখো একটা আলনা আছে আলনা আছে আর এখানে আছে একটা বাস্কেট আর ওখানে একটা দেখো একটা ছোট তিন থাক ঝুড়ি মতো আছে চেয়ার টেবিল চেয়ার টেয়ার এইসবই আছে আর এই দিকে এখন আরেকটা রুমে চলে আসলাম এখানে বৌদি হচ্ছে বিছানাটা গুছাচ্ছে আজকে আজকে কারেন্ট নেই একটু অসুবিধা হচ্ছে মানে লাইটটা একটু অন্ধকার অন্ধকার লাগছে লাইট নেই তো আর বৌদিকে দেখা এখানে বিছানা গুছাচ্ছে বুঝতেই পারো ছোট বাচ্চা আছে সময় গোছ গাছ থাকে না ওই ঘরে একটা বিছানা আছে আর আছে হচ্ছে একটা শোকেস তো চলো এখন বাইরে যাই দূর থেকে দেখাইলে ভালো আর এই যে দেখো বারান্দার মধ্যে আমাদের সব থেকে দামি জিনিস রয়েছে সেটা হলো এই যে আমার হচ্ছে স্বর না না পুচু সোনা এই দেখো আমাদের পুচু সোনা আমার পাপা সামনে একটু বিরতি নিলাম কারণ ভাস্তা কান্না করছে তো চলো বাবাকে একটু কোলে নিই হ্যাঁ তারপরে তো চলো বাড়িটা ভিতর থেকে দেখাই কত সুন্দর লাগে এই যে দেখো এই যে দরজাটা সবসময় লাগানোই থাকে আর ওদিকে দেখো মা কাজ করছে আর ওই যে ওদিকে দেখো ওইদিকে একটা ঘর আছে একটা বাবা শুয়ে আছে বারান্দা বাবার ওদিকে শুয়ে আছে আর ওই ঘরে আছে দুটো রুম তো চলো ঘরের ভিতরে যাই এই যে এই ঘরে দেখা একটা খাট রয়েছে আর আলনা তারাও দূর থেকে দেখাই এই যে দেখো ব্ল্যাঙ্কেটটা এই যে অয়ন এক্ষুনি এক্ষুনি অসে করলো এলোমেলো করে দিয়েছে এই যে ওইদিকে একটা জ্বালানা জ্বালানাটা খোলা হয় না রাস্তার পাশে সেই জন্যই একটা টেবিল রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের ঠাকুর এখানে রয়েছে সাইডে হচ্ছে ঠাকুর ঠাকুরের আসন আর কি আর এখানে দেখো এই ঘরে চলে আসলাম এই ঘরে একটা বিছানা আমি আমি এখানে শুয়েছিলাম এই যে এই রুমে দেখো একটা ট্রাঙ্ক আছে আর এই যে হাবিজাবি অনেক কিছুই রয়েছে দেখো সংসারের যাবতীয় জিনিস যা আছে সব টুক টুক করে রাখা আছে কি করছিস বাবা ভায়ন খেলছে ভায়ন কি করছ আর এই যে দেখো একটা রয়েছে তুলসী মন্দির আর আমাদের বাড়িতে কিন্তু অনেক তুলসী গাছ এই যে দেখো সারা উঠোন ভর্তি তুলসী গাছ এই ওই যে ওইদিকে সব তুলসী গাছ সব ওই যে সব আপনার তুলসী গাছ আর এই যে দেখো চলে আসছে হচ্ছে কলের পারে এই যে হচ্ছে কলের ওই পাশের পাটখড়িটা আর কি ভেঙে গেছে এই যে কলের পাড়ে আবার দেখাচ্ছি কবে আজকে মারবে এই আর দিকে রয়েছে এখানে হচ্ছে খড়ি ঠড়ি থাকে জ্বালানির জন্য আর এখানে হচ্ছে মায়ের দুটো হচ্ছে ছাগল আছে ছাগল থাকে আর এই দিকে একটা গেট আছে এটা হচ্ছে বাড়ির ভেতরের মানে এই যে জমিতে যাওয়ার জন্য গেট দাদা ওখানে কাজ করছে চলো এখান থেকে আবার দেখাই পাপা বলতো আছে না মানে উঠানে দেখো অনেক জামা কাপড় মেলা আছে আর ছোট বুঝতেই পারছো একটা ছোট বাচ্চা রয়েছে তো অনেক জামা কাপড় লাগে সব উঠোনেই মেলা আছে শুকায়নি এখনো তো জানি না কতটা বুঝতে পেরেছো তো ওই যেখানে দেখো মা বাবা এখন দুজনে বসে পান খাচ্ছে আর কি হোক না হোক সারা দিন পান চলতে থাকবে যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে সারাক্ষণ গাড়ির শব্দ প্যাপু এই তো চলো কতটা বুঝতে পারলে জানি না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর হলো কি কি একটা বলতে চলাম যে এই হলো আমাদের মানে গ্রামের ছোট্ট একটা বাড়ির খুব সাধারণ ছোট্ট একটা বাড়ির হচ্ছে কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করো তো আমি থেকে হয়েছি আর মানে কি বলতো একা একা না হয় না কেউ যদি একটু মোবাইলটা ধরে দিত আমি তোমাদের সুন্দর করে করে দেখিয়ে দিতে পারতাম আর নিজে নিজে মোবাইল ধরে তারপরে সমস্ত কিছু দেখানো একটু অসুবিধা হয় তো জানি না কতটা বুঝতে পেরেছো To chalo.